guys, what's up everybody? It's your boy Dasan Shazi back again with the new video, baby. Into coffee to dance again. So, aske ami kotha bolte chaichi Bangladesher je hal chalre ki bolbo ekjon arekjoner proti etotai hinsa manusher mone. সে উঠছে মাত্র বেশি দিন হয় না, মাত্র কিছুদিন ইউটিউবে ঢুকছে, বাট এর আগে টিকটক আছিল। আসলে আমি কথা বলতেছি অফু ভাই দিয়ে, অফু ভাইকে নিয়ে। সো উনি ভাইয়া রফসান ভাই যেটা হোক, উনি আমাদের মেবি বড় হবে, বড় বয়সে অবশ্যই বড় হবে মনে হয়, আর সাইজে তো এমনি বড়। যেটা হোক, ওনাকে নিয়ে পুরো ভিডিওতে রোস্ট করছে, আমি রফসানের মতন এই করব, আমি মানে যে ফালতু আমি যেটাই হোক পুরো ভিডিওতে রফসান ভাইকে কপি করছে, সরি পুরো ভিডিওতে রফসান ভাইকে রোস্ট করছে। সো এরপর বলে কি, এরপর আরেকটা ব্লগে বলে যে মানে ভিডিওতে বলে আমি এটা শুধু ফান, মানুষকে মজা দেওয়ার জন্য করছি, বাট পুরো ভিডিওতে যদি এতটা রোস্ট করে ভাই, রোস্ট করে পরে যদি এগুলো বলা হয় কেমন লাগবে মানুষের কাছে। আর এরপরে ওই যে পরের ভিডিওতে বলে যে এটা রোস্ট করে না, উনি উনি একটা মানে মানুষকে মজা দেওয়ার জন্য করছে, কফি করছে। আর ভাই, কারোকে ভালো না লাগলে ইগনোর করো, জাস্ট ইগনোর করো। ওনাকে নিয়ে কোনো বাজে মন্তব্য করা তোমার কোনো অধিকার নেই। আর আমাদের বাংলাদেশে তো এমন একটা সিস্টেম হয়ে গেছে কি, কিছু একটা পাইছি তো ভাইরাল করে দেবো, বুঝেন, রোস্ট করে দেবো, আমাদের বাংলাদেশে এইরকম। আর উনি ওনার মতো ভিডিও করে ভাই, ওনার ক্রিয়েটিভিটি আছে, ওনার যেটাতে ক্রিয়েটিভিটি আছে ওনার ভালো মনে হয়েছে, আমি ফুড রিভিউ করব। আর এজন্য উনি ফুড রিভিউ করে ভাই, তুমি যদি পারো একটু সমস্যা নেই কফি করো, বাট কফি করে তুমি ভিডিও করতে পারো, সমস্যা নেই, এটা নিয়ে টেনশন নেই। বাট ওনাকে এতটা রোস্ট করার পরে তুমি বলতেছ ওনাকে রোস্ট করা হয় নাই ওই ভিডিওতে, রফসান ভাই আমি সরি। আচ্ছা যাই হোক, আমার মানে আমাদের বাংলাদেশে যে এমন কেউ যদি উপরে উঠে যায় তাকে নিয়ে, তাকে ধরে আমি উপরে উঠব না, তাকে ঘাট ধরে নিচে নামি আমি উপরে উঠব, এরকম বিষয়টা। সো অফু ভাই কয়দিন হয়েছে ভাই আসেনি ইউটিউবে? ভাই আপনি টিকটক আর তারপরে ওই চেলটারের বিষয় নিয়ে একটু ভাইরাল হয়েছিলেন ভাই, ওইটা নিয়ে একটু ভাইরাল আর কি, আপনি ওই জন্য আপনার ভিউও বেশি, সাবস্ক্রাইবারও হয়ে গেছে তাড়াতাড়ি। ভাই আমরা তো আসলে ডেলি ব্লগ করতে পারি না, এই জন্য হয়তো বা আমাদের সৌভাগ্য হয় নাই যে আপনার মতো এতটা ভাইরাল হওয়া, আপনার আপনাকে নিয়ে আমার কথা বলারও কোনো ইয়া হয় না। বাট এই যে একটা মানুষকে রোস্ট করবা, রোস্ট করলে করো ভাই, খারাপ লাগছে যে জিনিসটা এটা নিয়ে রোস্ট করো, বাট যদি উনি কোনো খারাপ কাজ করে থাকে রোস্ট করো, সমস্যা নেই। বাট ভালো জিনিসকে নিয়ে ফুড রিভিউ নিয়ে ব্লগ করতেছে, মানে ফুড রিভিউ দিতেছে, ওইটা নিয়ে তোমার কেন এত মাথা ব্যথা মানে চলতেছে আমি বুঝলাম না, কারণ ওনার ওনাকে দিয়ে তুমি বিও পাবা, ওই জন্য তুমি হয়তো বা ইয়ে করছো আর কি। যাই হোক, এগুলা ছেড়ে দাও, সোজা পথে চলে আসো, তোমার কোনো ক্রিয়েটিভিটি থাকলে অবশ্য তোমার আছে। যাই হোক, তুমি টিকটকেও দেখাইছো, তুমি ইউটিউবে এখন দেখাইতেছো, ব্লগ করছো, ভালো কথা, সবখানে তোমার ক্রিয়েটিভিটি আছে, বিধায় তুমি এতটুকু করতে পারছো, নাহলে তোমার তো ওই যে ক্ষুদ্র জায়গা থেকে এত বড় হতে পারতাম না। ঠিক আছে ভাই, আমরা এখনও ক্ষুদ্র জায়গায় রয়ে গেছি, আমাদের তেমন একটা ক্রিয়েটিভিটি নাই, আমরা মানুষকে ভালো কিছু উপহার দিতে পারছি না, বিধায় আমরা আর ডেলি ব্লগ করতে পারছি না, বিধায়
আমরা যেতে পারছি না ভাই। আসলে ব্লগ হচ্ছে এমন একটা জিনিস, মানুষকে নিজের কথার মাধ্যমে একটু হাসি বা মজা দিতে পারলে ভালো আর কি। আর ব্লগ হচ্ছে এমন একটা জিনিস যেটা তুমি কোথাও মানে কোনো একটা ভালো জিনিস দেখেছো তো তুমি, আর যদি সামান্য তোমার কিছু একটা মিস্টেক হয়ে যায় ভাই, আর আমরা যে বাংলাদেশি ইউটিউবার তো আছে, রোস্টার তো অভাবই নেই ভাই, রোস্টারদের তো অভাবই নেই, ওনারা তো ভাই রোস্ট করবে, মানে পাইছে তো করে দেবে, কোনো কিছু ভাববে না ভাই কী জন্য মিস্টেক হয়েছে। মিস্টেকটা তুমি আগে ধরাই দাও, যদি উনি মিস্টেকটা না শুধরায় তাহলে তুমি রোস্ট করো। সো বলতে চাইবো আমার এখনও তোমাদের মতো যোগ্যতা হয় নাই যে কথাগুলো বলার, তারপরেও বলে ফেলছি ভাই, মানুষকে ভালো কিছু শিক্ষা দাও, আরেকজনকে নিয়ে সমালোচনা না করে নিজে কিছু করে দেখাও। হ্যাঁ ঠিক আছে ভাই, সো ভালো থাকবো, ভালো থাকবা, কিছু বলার নাই। আর হ্যাঁ আমি ইনশাল্লাহ ভিডিও করবো গাইস, এখান থেকে সব সময় ভিডিও করবো, চেষ্টা করতেছি বাট হচ্ছে না ভাই, সবার তো কিছু কিছু প্রবলেম থাকে ভাই, এই জন্য হইতেছে না। যাই হোক ভালো থাকবেন অল, আর এরকম ভুল কেউ করেন না, আরে মানুষ উড়ুক না, আমরা সাপোর্ট করতে পারলে করবো, ভালো লাগলে সাপোর্ট করবো, আর না হলে ইগনোর, জাস্ট এতটুকু, না হলে ইগনোর, ছেড়ে দেন, তোমাকে আপনি চিনে না ছেড়ে দেন, ওই বিষয়টা আপনি শুনে নেন ছেড়ে দেন, এরকম একটা জিনিস। ঠিক আছে, বাই বাই অল।